গাইজ, গুড মর্নিং। তো আজকে দেখো সারাদিন কি করি না করি সেই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। চলো, তো আজকে বানানো হবে মটন। তো মাকে বলেছি বানাতে, তো মা বানাবে, দেখো মায়ের রেসিপি কেমন হয়। আর আমি রেডি করে দেবো বলেছি। চলো আমি ততক্ষণ সব পিয়াজগুলো কেটে নিই, সব গুছিয়ে রাখি, তারপর মা এসে রান্না করবে। রেডি করে রেখে দিলাম, মা এবার আসবে, এসে রান্না করবে। আমারও রেডি করা হয়ে গেছে। আর এখানে এপাশে মটনটাও ভুলে দিই, যে মা এসে গেছে। মা বলল কুকারেই বানাবে, তো কুকারেই বানাচ্ছে। তো দেখো মায়ের রেসিপি কেমন লাগে তোমাদের। এগুলো ভাজছে, তো আমি বললাম ঠিক আছে তাহলে আলুটা আমি ভেজে নিই পাশে। তো আমি ততক্ষণ আলুটা ভেজে নিচ্ছে। আলুটা ভাজা ভাজা হয়েই গেছে, আর একটুখানি হোক তারপর তুলে নেবো। মা একে একে সব মশলাগুলো রেডি করছে। আমার রান্না শেখা বলতে মায়ের থেকে শিখেছি, আমার বড়ের থেকেও শিখেছি, বেশি তো মায়ের থেকেই শিখেছি। যেহেতু মা রান্না করতাম, এসে এসে দেখতাম, তো মায়ের থেকে বেশি রান্না শেখা আমার। তো ওই জন্য আজকে মাকেই বললাম তুমি বানাও, আমি আর একটু শিখবো। সেই জন্য মাকে দিলাম, আজ বললাম যে রান্না করতে, সো মা রান্না করতে চাইছে। মা ওদিকে মাংসটা রান্না করছিল, তার মানে আমি ভাতটা করে নিই। তো ভাতটা বসিয়েছিলাম, আমি ভাতটা করে নিই ততক্ষণ।
মাঝে চা খেতে ইচ্ছা করছিলো খুব, তো মাকে জিজ্ঞাসা মা চা খাবো, বললাম হ্যাঁ খাবো, তো আমি একটু বানিয়ে নিচ্ছিলাম চা আমি আর মা খাবো বলে। পূজা হয়ে গেছে, তো এবার মা আর একটু কষে নিয়ে জল ঢেলে বন্ধ করে দেবে বলল। আর এই হচ্ছে অ্যানি, অ্যানি তো চিকোর খাবারের জন্য বসে আছে। কখন তো মাটন রেডি দেখতে পাচ্ছো কি মাটন কালার এসে, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাব। ততক্ষণ ফুলের আচার কিনে দিল বাবা, খাবো রোদে বসে। টাটা, আজকের এইটুকুই।